সময়টা আজ থেকে প্রায় বছর দশেক আগের। আমি তখন সদ্য চাকরি পেয়েছি, পোস্টিং ছিল পাথর চাপা গ্রামে, রেললাইন মেরামতির কাজ। এখন অবশ্য স্টেশনের নাম বদলে গেছে, তার তোমাদের বলছি না। যখনকার ঘটনা তখনও দেশ স্বাধীন হয়নি। পাথরচাপা গ্রামটা পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম। রেললাইন খারাপ হওয়ার দরুন যাতায়াতের জন্য গরুর গাড়ি ভরসা। শীত গ্রীষ্মের দিনে অসুবিধে না হলেও সমস্যা হয় বর্ষায়। কাদা জলে গাড়ির চাকা বসে গিয়ে নিত্যদিন হয়রানির শিকার হতে হয়। সেই সূত্রেই এখানে আমাদের আগমন। আমরা বলতে আমি আর ধীমান, ও বিহারের ছেলে, আমরা দুজনেই একই সাথে যাত্রা শুরু করেছিলাম। অফিস থেকে জানিয়েছিল গ্রামের স্কুল বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের কাজ হবে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে কুলি মজুরের ব্যবস্থা করা। এতে দুটো সুবিধে, গ্রামের লোকেদের আর্থিক সাহায্য, সাথে কুলি মজুরদের যোগান সহজেই পাওয়া। বাড়ি থেকে ট্রেনে করে আমরা পাথরচাপার নিকটবর্তী স্টেশনে এসে যখন নামলাম তখন রাত নটা। গরুর গাড়িতে প্রায় ঘন্টা দুয়েকের রাস্তা পার করতে হবে, তবে গ্রামে পৌঁছতে পারব। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। স্টেশন থেকে বাইরে এসে কোনো গাড়ি দেখতে পেলাম না, অথচ পরাশর নামের একটি ছেলে গাড়ি নিয়ে উপস্থিত থাকবে সেটাই ঠিক ছিল। সেরকমই চিঠি অফিস থেকে পাঠানো হয়েছিল আমাদের। অন্ধকার পথ, চারিদিকে কালো কম্বলের তলায় নিজেকে লুকিয়ে যেন ঘুমিয়ে আছে। হালকা হালকা হাওয়া বইছে, গরমে ক্লান্ত শরীর, হাওয়ার ছোঁয়ায় চোখ বুজে আসলো। ধীমানের দিকে তাকিয়ে দেখি তার অবস্থাও আমারই মতো। আমি ভাবছি কি করব, এমন সময় ধীমান পাশ থেকে বলল, ভাই আজ রাতে স্টেশনে ঘুমিয়ে নিয়ে কাল সকালে গেলে হয় না? ক্লান্তিতে আমার সারা শরীর ভেঙে আসছিল। কত দূরে সেই গ্রাম তাও জানি না, আর সামনের পথের দিকে তাকালে এগোনোর সাহসটুকুও পাচ্ছি না। রাত যে এত কালো হয় তা চোখের সামনে না দেখলে বিশ্বাস হতো না। অগত্যা এগোলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। একটা মিটমিটে গ্যাসের বাতির আলোয় দেখি স্টেশন মাস্টারের ঘরের বাইরে তালা ঝুলছে। পুরো স্টেশনের এমাথা ওমাথা ঘুরে নিলাম, কোথাও কেউ নেই। ধীমানকে দেখি ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে ঢুলছে। হতোদ্যম হয়ে আমিও ওর পাশে বসে রইলাম। গরমকালের রাত, খোলা আকাশের নিচে কাটাতে খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয়, কিন্তু এত মশার উপদ্রব যে এখানে রাত কাটালে ম্যালেরিয়ায় প্রাণ যাবে। কি করবে কিছু ভাবলে? কোনো উত্তর না পেয়ে দেখি ধীমান ঘুমিয়ে পড়েছে। বেঞ্চ থেকে ওর পা মাটিতে লুটিয়ে আছে, ওকে আড়াআড়ি শুইয়ে দিলাম। একটু তফাতে পাশের একটা বেঞ্চে শুয়ে পড়লাম। মাথার ওপর খোলা আকাশ আর প্রকৃতির মৃদুমন্দ বাতাসে ঘুমে চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, ঘুম ভাঙল মৃদু গুঞ্জনে। দেখি স্টেশনে বেশ কয়েকজন লোকের ভিড়, তারা এমনভাবে দাঁড়িয়ে যেন এক্ষুনি ট্রেন আসবে। আমি তাড়াতাড়ি উঠে একজনের কাছে এগিয়ে গেলাম। ওরা আমায় কেমন যেন উপেক্ষা করে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। হাত ঘড়িতে বলছে রাত তিনটে। একটা উজ্জ্বল আলো দানবীয় গতিবেগে ধেয়ে আসছে স্টেশনের দিকে। এত রাতে ট্রেন? বেশ অবাক হলাম। ঝনঝন শব্দে সে এসে দাঁড়াতে সবাই তাড়াহুড়ো করে উঠে পড়ল। এবার একটা অদ্ভুত বিষয় দেখি, সবার দৃষ্টি আমার দিকে। এতক্ষণ কত কিছু বলেছি কিন্তু কেউ খেয়াল করেনি, অথচ এখন সবাই হাত নেড়ে ডাকছে। মোহগ্রস্থের মতো এগিয়ে গেলাম ট্রেনের দিকে। টিকিট নেই, এই ট্রেনের গন্তব্য কোথায় তাও জানি না, তবুও এগিয়ে চলেছি সেদিকে। বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে, ভাবলাম সিগন্যাল পাইনি হয়তো, কিন্তু না,
অদৃশ্য কেউ যেন সিগন্যাল দিয়ে রেখেছে, তবুও ট্রেন দাঁড়িয়ে। আমাকে না নিয়ে বোধহয় যাবে না। এবারে খেয়াল করলাম সবাই সমস্বরে ডাকতে শুরু করেছে। আমি এগিয়ে গেলাম, আর কোনো দ্বন্দ্ব নেই। ট্রেনের পাদানিতে পা রাখতে যাব এমন সময় কম উচ্চতার একটা লোক এসে আমায় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দিল। হুড়মুড়িয়ে স্টেশনের উপর পড়ে গেলাম। ট্রেনটার সাথে সাথে বিকট আর্তনাদ করে মিলিয়ে গেল অসীম অন্ধকারের দিকে। আমি হতবাক হয়ে স্টেশনের মাটিতেই বসে আছি। একটু তফাতে পাশের একটা বেঞ্চে শুয়ে পড়লাম। আমার সামনের লোকটিকে এবার ভালোভাবে দেখলাম, যাকে ছোট ভেবেছিলাম আদতে ছোট নয়। তার পিঠে একটা বড় কুঞ্জ, সেই ভারে কোমরটাকে ঝুঁকিয়ে চলে। আমাকে চুপ করে বসে থাকতে দেখে সে বলল, কত বড় বিপদ হয়ে যাচ্ছিল, আমি যদি না আসতাম। কিসের বিপদ? ও নরকের ট্রেন, ও আসল নয়। রোজ রাতে এভাবে আসে মানুষকে নরকে টেনে নেওয়ার জন্য। একবার যে ওই ট্রেনে ওঠে তার সারা জীবন ওরা পিছু ছাড়ে না। আমি উঠে পড়ে জামা কাপড় ঝেড়ে আবার বেঞ্চের উপর গিয়ে বসলাম। লোকটিও ধীরে ধীরে আমার পাশে এসে বসে। কি ব্যাপার একটু খুলে বলো তো, মাঝরাতে ট্রেন, আবার তুমি বলছো নরকের ট্রেন। আমিও কেমন যেন নিশির ডাকের মতো সম্মোহিত হয়ে উঠতে যাচ্ছিলাম। লোকটা এবার আগের থেকে আরো স্পষ্ট স্বরে বলল, স্টেশনে এই কারণেই তো রাতে কোনো লোক থাকে না। স্টেশন মাস্টার সাহেব 11টা বাজলেই চলে যায়। একটি গার্ড আছে, তাকে দায়িত্ব দেয়া থাকে। সে নেশা করে কোথাও পড়ে আছে, হাজার ট্রেন আসলেও তারা চোখ খুলবে না। তোমরা কারা বাবু এত রাতে স্টেশনে? ওকে সমস্ত বৃত্তান্ত খুলে বলতেই জানালো পাথরচাপা গ্রামটা এখান থেকে বেশ দূরে, কয়েক ঘন্টার ব্যাপার। সকাল হলেই গরুর গাড়ি পেয়ে যাব ভেবেই স্টেশনে বসে রইলাম। লোকটা দেখি ধীরে ধীরে অন্ধকারের দিকে এগোতে এগোতে মিশে গেল। আমি পিছন থেকে জিজ্ঞেস করলাম, তুমি কে, নামটা বলে গেলে না তো? আমার নাম আশি দাদা, হ্যাঁ আবার দেখা হবে। নামটা শুনতে পেলাম না, তার আগেই সে অদৃশ্য হয়ে গেল। স্টেশনের কল থেকে চোখে মুখে জল দিয়ে শরীরটাকে বেঞ্চের উপর টান টান করে দিলাম। আবার কখন আবার ঘুম নেমে এসেছিল তা জানি না। ঘুম ভাঙল ধীমানের কণ্ঠস্বরে, এই যে উঠে পড়ো, উঠে পড়ো, পড়াশর এসে গেছে, উঠে পড়ো। স্টেশনের বাইরে গিয়ে দেখি একটা গরুর গাড়িতে একটা মাঝবয়সী লোক বসে আছে। আমাদের দেখে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মালপত্র নিয়ে গাড়ির মধ্যে রাখল। গাড়িতে উঠে বসতেই হাট হাট শব্দ করে গরু দুটো এগিয়ে চলল গন্তব্যের দিকে। কাল রাতে আসনি কেন দাদাবাবু? রাত হয়ে গেলে এই স্টেশনে আসলে মানে গ্রামগঞ্জের ব্যাপার তো। ধীমানকে কাল রাত্রে ঘটনাটার কথা বলা হয়নি, তাই আমিও আর কিছু বললাম না। বেশ চুপচাপ গাড়ি চলতে লাগলো। চারপাশে প্রকৃতি দেখে মনে হলো জায়গাটা একেবারেই প্রত্যন্ত গ্রাম, পাকা ঘরবাড়ি নেই বললেই চলে। বেশ খানিকক্ষণ চুপচাপ যাওয়ার পর চালক নিজেই বলল, মানে দাদাবাবু কাল রাতে স্টেশনে কিছু দেখলেন? ধীমান উত্তর দিল, কি দেখব? আসলে রাত 3টার সময় না একটা খারাপ ট্রেন আসে। এবার আমার পিঠে ঠান্ডা বরফের স্রোত নেমে গেল।
তার মানে ওই ঘটনাটা সত্যি, কোনো স্বপ্ন নয়। সকালে ঘুম ভেঙে পুরো ব্যাপারটাই আমার স্বপ্নের মতো ঠেকছিল। ট্রেনের ব্যাপারটা কি? নিজেকে যতটা পারলাম স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলাম। ও একটু আমতা আমতা করে বলল, ওই ট্রেন আসে রাতে, হ্যাঁ, যাকে পায় তাকে নরকের দ্বারে নিয়ে যায়। যে ওই ট্রেনে ওঠে তারা আবার প্রেত রূপে ফিরে আসে পৃথিবীতে, মুক্তি হয় না তাদের। রোজ রাতে একই ঘটনার পুনরাবৃত্তি, কত লোক হারিয়ে গেছে। এই গ্রামটা তো এই কারণেই পুরো খালি হয়ে গেছে, এ হাতে গোনা কয়েকজন থাকে। শেষের কথাটা শুনে মাথায় হাত পড়ল আমাদের। কেউ থাকে না তাহলে কুলি মজুর পাব কোথায়? কথাটা ওকে বলতেই সে বলল, 10-15টা ঘর নিয়ে পাথর কাটা গ্রাম, এখানে কুলি মজুর কোথায় পাবেন? এই স্কুলের যে ঘরে আপনাদের থাকবার ব্যবস্থা হয়েছে সেই ঘরটাও তো আজকাল আর বাচ্চাদের পড়ানোর জন্য ব্যবহার হয় না। বৃষ্টি হলে আমরা উঁচু জায়গায় না গিয়ে এই স্কুল ঘরে আশ্রয় নিই, মজুরের জন্য পাশের গ্রামে যেতে হবে। তা নিয়ে চিন্তা করবেন না, কোম্পানির কাগজ দেখালে পয়সার লোভে সবাই আসবে। আবার কিছুক্ষণ চুপচাপ পথ চলতে লাগল। প্রেত রূপে আসে কথাটার অর্থ কি? দুশ্চিন্তা আর চাপতে না পেরে ওকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা একটু খুলে বলো তো। পরাশর বলতে শুরু করে, সে অনেক দিন আগের কথা। ভিন রাজ্যের এক ট্রেন রাত 3টার সময় স্টেশনে এসে দাঁড়ায়। সিগনাল ছিল না। কিছুক্ষণ পর স্টেশন মাস্টার সিগনাল দিয়ে দেন, কিন্তু খেয়ালই করেননি কিছু দূরেই ট্রেন লাইনের পাত ভাঙা ছিল। ভয়াবহ দুর্ঘটনায় সেই ট্রেনের সব যাত্রী মারা যান। অদ্ভুতভাবে পরদিন সকালে স্টেশন মাস্টারের ঘাড় ভাঙা মৃতদেহ উদ্ধার হয় ওর ঘর থেকে। তারপর থেকে প্রতি রাতে 3টার সময় ওই ট্রেন ফিরে আসে, সাথে ফিরে আসে যাত্রীরা। স্টেশন ছাড়িয়ে খানিক দূরে দুর্ঘটনার জায়গায় ট্রেনটা এসে অদৃশ্য হয়ে যায়। এইসব কথা আমরা সবাই শুনলেও কেউ সাহস করে তাকে পরখ করতে পারেনি। জানেন, আমাদের গ্রামের একটা ছেলে ছিল, নাম হচ্ছে রাখাল। ছোট থেকে বড় সাহসী ছেলে। এক রাতে হাট থেকে ফেরবার সময় দেরি হয়ে যায়, গরুর গাড়ি পায়নি। অত রাতে এতটা রাস্তা কিভাবে আসবে ভেবে এই স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত 3টার সময় সেই নরকের ট্রেন ছুটে আসে রেল লাইন ধরে। আশেপাশের যত অশরীরি ছেল সবাই তখন জড়ো হয় স্টেশনে। এই ঘটনাটা শুনে আমার কালকে রাত্রের দৃশ্যপটটা চোখের সামনে ভেসে উঠল। কিভাবে ওরা সবাই মিলে ট্রেনে বসে আমায় হাত নেড়ে ডাকছিল। তারপর ওরা সবাই ট্রেনে উঠে যায়। এই সবই যে পূর্ব নির্ধারিত, যে স্টেশনে একা থাকে তাকেও ডাকতে থাকে। একবার যদি ট্রেনে উঠে যায় ব্যাস, আর ফেরবার উপায় থাকে না। আমাদের রাখালো আর ফেরেনি। মনে মনে ধন্যবাদ দিলাম লোকটিকে, শেষ মুহূর্তে এসে আমার প্রাণ রক্ষা করেছে। কাজে আসার আগেই এমন একটা অঘটনে মনটা কেমন যেন কুঁকড়ে গেল। এখানে এসে কোনো ভুল করলাম না তো?
আমায় গম্ভীর থাকতে দেখে ধীমান বলল, কি হয়েছে ভাই, এত গম্ভীর কেন? না, ভাবছি এই জায়গাটা। ধীমান হাত টিপে চোখের ইশারায় চুপ করতে বলল, তারপর কানের কাছে মুখ এনে বলল, এদের সব কাজ করতে না দেওয়ার অছিল মাত্র, তুমি জানো না এই গ্রাম্য ভূতগুলোকে। তারপর আর কিছুই বলা চলে না। খানিক বাদে স্কুল বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ালো। মালপত্র নিয়ে আমরা ভিতরের দিকে এগিয়ে গেলাম। পরাশর গাড়িতে বসেই বলল, আমি এটাকে রেখে আসছি বাবু, বাথরুমে জল আছে, হ্যাঁ সেনান সেরে নিন, দুপুরে খাবার জন্য চিন্তে করবেন না, আমি সব বন্দোবস্ত করে রেখেছি। ঠান্ডা জলে স্নান করে শরীরটা একেবারে চনমনে হয়ে গেল। পাশের কোনো বাড়িতে আমাদের খাবারের জন্য বলে রেখেছিল পরাশর। খানিক বাদে দেখলাম ধোঁয়া ওঠা খিচুড়ি আর আলু ভাজা দিয়ে গেল এক মহিলা। কাল রাত থেকে আর কিছুই খাওয়া হয়নি, পেটের মধ্যে একেবারে আগুন জ্বলছিল, অমৃতের মতো লাগছিল সমস্ত খাবার। ঊর্ধ্বশ্বাসে সমস্ত খাবার শেষ করে আমরা বিশ্রাম নিতে গেলাম ঘরে। ঘর বলতে স্কুলেরই একটা ঘর, মোটা কম্বল পেতে আমাদের শোবার ব্যবস্থা হয়েছে। সারা রাতের ক্লান্তি আর পেট ভরা খাবার চোখে আবার ঘুম নামিয়ে আনল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম খুঁজো লোকটা স্কুল বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে। স্কুলটা স্টেশনের একদম কাছে, ট্রেনটা আবার ছুটে আসছে। স্টেশনের সেই লোকটা এবার টানতে টানতে আমায় নিয়ে যাচ্ছে সেখানে। ওর পিঠের আকারটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো একটা মানুষ তার পিঠের উপর জড়সড় হয়ে বসে আছে। আস্তে আস্তে সেই মানুষটার চেহারা একটা ভয়ানক আকার নিল। এক মহিলা, সারা শরীর মাংসের কোনো অস্তিত্ব নেই, চামড়ার নিচে শুধুই হাড়। লোকটার পিঠের উপর ওইভাবেই বসে আছে আর হাত নেড়ে আমায় ডাকছে, আয় আয়। ট্রেন ছুটে আসছে স্কুল ঘরের দিকে। আমি তীব্র আলোটা সহ্য করতে পারছি না, চোখ বন্ধ করে নিলাম। এবার লোকটার পিঠের থেকে নেমে সেই মেয়েটা বুকে হেঁটে এগিয়ে আসলো আমার দিকে, ভয়ে দম বন্ধ হয়ে আসার উপক্রম। হঠাৎ করেই চোখে মুখে মনে হলো অনেকটা জল ঢেলে দিল কে। ধড়মড়িয়ে উঠে দেখি ধীমান আমার মুখের ওপর ঝুঁকে বসে আছে। কি হলো, কোনো ভয়ের স্বপ্ন দেখছিলে নাকি? জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, হ্যাঁ একটা দুঃস্বপ্ন দেখছিলাম। একটা জলের গ্লাস আমার দিকে এগিয়ে দিয়ে ধীমান বলল, সারা রাত কাল ঘুম হয়নি তাই হবে হয়তো। ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি বরং একটু ওই গ্রামটা ঘুরে আসি, কেমন? গোধূলিতেও হ্যারিকেনের মিটমিটে আলোয় একা স্কুল বাড়িতে বসে থাকতে সাহস পেলাম না। আলোটাকে দেখে মনে হচ্ছে যেন অন্ধকারটা ওর পাশেই ওঁত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে ওকে গ্রাস করে ফেলবে। এই গ্রামে আলো নেই, কাজ কিভাবে হবে কে জানে। ধীমান, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চলো চলো চলো, একবার দেখে নেওয়াটা দরকার, গভীর রাত নামলে তো আর কাজবাজ হবে না, তাই কাল সকাল থেকে বরং কুলি মজুরদের খোঁজার কাজ শুরু করে দিতে হবে। সন্ধে নামার আগেই আমরা গ্রামে বেরিয়েছিলাম কুলি মজুরের সন্ধানে, কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর 10-12টা বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। স্কুল বাড়িতে ফিরে এসে দেখি পরাশর রাতের খাবার দাবার এনে ঢাকা দিয়ে রেখেছে। আমাদের শুকনো মুখে ফিরতে দেখে বলল, আমি বললাম আপনারা বিশ্বাস করলেন না, এদিকে লোক টিকতে পারে না বাবু, যারা আছে তারা চোখেও দেখে না কানেও শোনে না। মানে? এই গ্রামের বহু লোক হারিয়ে গেছে একে একে, এবার সব শেষে হারিয়ে গেছে আমাদেরই গ্রামের মাস্টার তারকনাথ রায়। তারপর থেকে আমাদের গ্রামের মৃত্যুলীলা কমেছে জানেন, লোকে বলে
এ মাস্টার পাহারা দেয় স্টেশনে, ওর এক পঙ্গু মেয়ে ছিল, মেয়েটাকে নিয়ে এ মাস্টার মশাই শহরে যাচ্ছিল চিকিৎসা করাতে গো বাবু। এ ভোরের ট্রেনে যাওয়ার কথা ছিল, এ রাতারাতি গরুর গাড়ি করে স্টেশনে গিয়ে হাজির হয়েছিল বাপ আর মেয়ে মিলে, ঘড়ি না দেখে ভুলে ট্রেনে উঠে পড়ে। তারপর আর কিছুই খবর নেই। অনেকে বলে ওই সময় স্টেশনে নাকি তারকনাথকে মাঝে মাঝে দেখা যায়, কিন্তু একা নয়, পঙ্গু মেয়েটা ওর পিঠে চেপে বসে, দূর থেকে দেখে কুঁজোর মতো লাগলেও আসলে তারকনাথের পঙ্গু মেয়েটাকে ও পিঠের উপরে ওইভাবে নিয়ে ঘুরত। মাঝরাতে ওই নরকের ট্রেন যদি কোনো গ্রামবাসীকে টেনে নিয়ে যায়, তারকনাথ নিজের মেয়েকে নিয়ে ছুটে যায় তাদের রক্ষা করতে। এই ঘটনা গ্রামে রাষ্ট্র হতেই সবাই একে একে সরে পড়েছে, আমরা যে কঘর আছি তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই বলি রাতের দিকে ওই স্টেশনে যাবেন না। পরাশর বেরিয়ে গেলে আমি পাথরের মতো বসে আছি দেখে ধীমান আমায় জিজ্ঞেস করল, কি হলো, তুমি এত ঘামছো কেন? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, তাই দেখে একটা জলের গ্লাস এগিয়ে দিয়ে ধীমান বলল, আরে এসব গালগল্পে বিশ্বাস করো না। জলটা কোনো মতে পান করে ওকে বললাম, কাল রাতে তুমি তখন অঘরে ঘুমোচ্ছিলে, তারকনাথের দেখা আমি পেয়েছিলাম, আমি নিজের চোখে ওই ট্রেন দেখেছি, আমি ট্রেনে উঠতেই যাচ্ছিলাম কিন্তু শেষ মুহূর্তে ওই লোকটা আমাকে এসে বাঁচিয়ে দেয়। সে রাতে আর কোনো কথা হয়নি, রাত তিনটে অবধি আমরা দুজনেই জেগে বসেছিলাম। ঠিক সেই সময় দূর থেকে ট্রেনের শব্দ আমাদের কানে এসে পৌঁছেছে। ধীমান তারপরে আর আমায় অবিশ্বাস করার সুযোগ পায়নি। তারপর বেশ কিছু সময় কেটে গেছে, কয়েকদিন চেষ্টা করেও সেরকম কুলি মজুর জোগাড় করতে পারলাম না, পাথর চাপার নাম শুনে কেউ আসতেই চায় না। সরকারের অফিসে চিঠি পাঠানো হলো, কলকাতা থেকে ওরা কিছু লোক পাঠায়, মাসখানেক ধরে কাজকর্ম হলো, আমরা সবাই মিলে স্কুল বাড়িতেই থাকতাম। কাজ প্রায় শেষ, আগামীকাল ফিরে আসব, কুলি মজুররাও ফিরে গেছে, শুধু ছিলাম আমি আর ধীমান। যা ভয় শুরুর দিকে পেয়েছিলাম সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। ফিরে আসব, আগের রাতে ধীমান বলল, কালকেই তো চলে যাব, ভাবছি আসার পর থেকে যে ঘটনাটা শুনেছি আজকে সেটা প্রত্যক্ষ করলে কেমন হয়, চলো 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 স্টেশনে চলো। কথাটা শুনেই ভয়টা একেবারে জাপটে ধরল আমায়। ও আমার হাব ভাব দেখে বুঝেছিল যে আমি যেতে চাইছি না। ও আর কিছু না বলে নিজেই লণ্ঠন নিয়ে বেরিয়ে গেল স্টেশনের দিকে। বন্ধুর বিপদ হবে বলে আমিও ওর পিছু নিলাম। তখন রাত্রি 2:45, স্টেশনের ঝুপসি গাছটার নিচে আমরা দুজন দাঁড়িয়ে, প্রতিটা মিনিট যেন এক একটা বছরের মতো মনে হচ্ছে। দুজনের বুকের ধুকপুকনি দুজনেই শুনতে পাচ্ছি। এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে কি ঠিক করলাম এসব ভাবছি, আর এমন সময় একটা জোরালো আলো দূর থেকে ছুটে আসছে দেখে ধীমানকে বললাম, ওই ওই আসছে। গাছের আড়ালে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি ফাঁকা স্টেশনের ওপর মাটি ফুঁড়ে কতকগুলো ছায়ামূর্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেন তারা ট্রেন ধরবে। নিস্তব্ধতা কাটিয়ে ঝনঝন শব্দে ট্রেনটা এসে দাঁড়ালো। পাথরচাপা স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীরা একে একে সবাই উঠে গেল। ধীমান আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আরে তারকনাথ মাস্টার কোথায় গেল? আমি হাতের ইশারায় দেখালাম, শরীরটাকে মাটির সঙ্গে ঝুঁকিয়ে একটা অন্ধকার অবয়ব স্টেশনের এমাথা ওমাথা ঘুরে বেড়াচ্ছে,
তার পিঠের উপর রয়েছে তার পঙ্গু অসহায় মেয়ে, যাকে অন্ধকারে কুঁজ বলে ভ্রম হয়। ট্রেনের ভিতর থেকে যাত্রীরা সমস্বরে আয় আয় শব্দ করে ডাকতে লাগল। আমি অবাক হয়ে দেখলাম ধীমান এগিয়ে যাচ্ছে, বুঝলাম সেদিনকার মতো ওরও সম্মোহন হয়েছে। হাত ধরে টানলেও ঝটকা দিয়ে আমাকে সরিয়ে এগিয়ে যাচ্ছে দেখলাম ট্রেনের দিকে। চিৎকার করে উঠলাম, ধীমান ধীমান যেও না। সাথে সাথেই তারকনাথকে দেখি আমাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ঘর ঘর শব্দে বলল, সব জেনে আবার মরতে এসেছিস। ওর পিঠের উপর থেকে দুটো অগ্নিপিণ্ড যেন আমাদের দিকে ফিরে তাকালো। সেদিন স্বপ্নের কথা মনে পড়ে গেল আমার। নিজের শরীরে যত শক্তি আছে তাই দিয়ে ধীমানকে টান দিলাম, ছিটকে পড়ে গেলাম দুজনেই গাছের নিচে। ট্রেনটা ঝনঝন শব্দ করে স্টেশন ছেড়ে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। ধীমানের হাতে বেশ চোট লেগেছে। সম্বিত ফিরে পেতেই বলল, ওটা কি ছিল? আমি কোনো উত্তর দিলাম না। আমরা দুজন ছাড়া স্টেশন পুরো ফাঁকা, তারকনাথের কোনো দেখা নেই। মালপত্র নিয়ে আমরা বসে রইলাম ফাঁকা বেঞ্চিটার মধ্যে। সকালে ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যেই। পাথরচাপা গ্রাম ছেড়ে আমরা চলে যাব আজই, তবে চিরদিন এই স্টেশনে রয়ে যাবে তারকনাথের মতো কিছু লোকেরা, যারা উদ্ধার করবে সাধারণ মানুষকে।